আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সেন্ট মেরিজ গার্লস হাই স্কুল কলেজের একাদশ শ্রেণীর ইতিহাস ক্লাস থেকে প্রত্যেক শিক্ষার্থীকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এটা তোমাদের পাঠ্য বইয়ে বাংলাদেশের ইতিহাসে, স্বাধীন ছাড়া বাংলাদেশের ইতিহাসে, ভারতবর্ষের ইতিহাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা হচ্ছে 1857 সালের স্বাধীনতা সংগ্রাম বা সিপাহী বিদ্রোহ বা মহা বিদ্রোহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 1857 সালে স্বাধীনতার সংগ্রাম আলোচনায় আমি বলতে পারি যে 1857 সালে যখন এই স্বাধীনতা সংগ্রাম বা সিপাহী বিদ্রোহ শুরু হয়েছিল, তখন ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর জেনারেল হিসাবে তিনি দায়িত্ব পালন করছিলেন, তিনি হচ্ছেন লর্ড ক্যানিং। তিনি ছিলেন লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং এর শাসনামলে ভারতবর্ষে 1857 সালের সিপাহী বিদ্রোহ বা স্বাধীনতা সংগ্রাম একটি যুগান্তকারী ঘটনা। এই বিদ্রোহের ব্যাপক ও বিস্তৃতি এত বেশি হয়েছিল যে একে ঐতিহাসিকেরা স্বাধীনতা সংগ্রাম বলতেও দ্বিধা করেননি, একে স্বাধীনতা যুদ্ধও বলা যায়। এই বিদ্রোহের কারণে, এই বিদ্রোহের প্রভাবে ভারতবর্ষের ব্রিটিশ সাম্রাজ্য প্রায় ভেস্তে যেতে থাকে, ব্রিটিশ শাসন ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে, অস্থির অবস্থার সৃষ্টি হয়। ব্রিটিশদের পক্ষে ভারতবর্ষে সুষ্ঠুভাবে শাসন কার্য পরিচালনা করা দুরূহ ব্যাপার হয়ে দাঁড়ায়। নানা কারণে এই বিদ্রোহ ব্যর্থ হয়েছিল, আবার এই বিদ্রোহ নানা কারণে সৃষ্টি হয়েছিল। নানা কারণে এই বিদ্রোহ ব্যর্থ হলেও ব্রিটিশদের মনে কিন্তু এই বিদ্রোহ নানা রকম ভয়ের উদ্বেগ সংগঠিত করেছিল। এই বিদ্রোহের মধ্যেই কিন্তু ব্রিটিশদের টনক নেড়েছিল, এই বিদ্রোহের কারণে ব্রিটিশদের টনক নেড়েছিল এই দেশের মানুষের অধিকার সম্পর্কে। ইতিপূর্বে ভারতীয়দের আন্দোলন সংগ্রাম ও বিরোধ সম্পর্কে ব্রিটিশ কর্তৃপক্ষ তেমন মাথা ঘাঁটায়নি, কিন্তু এই 1857 সালের সিপাহী বিদ্রোহে ব্রিটিশ কর্তৃপক্ষকে চিন্তা করতে, ভারত সম্পর্কে চিন্তা করতে উদ্বুদ্ধ করেছিল। এবং এই বিদ্রোহের মাধ্যমেই ভারতবর্ষে ব্রিটিশরা যে 190 বছর শাসন করেছিলেন, সেটি দুই পর্বে বিভক্ত ছিল। একটা হচ্ছে কোম্পানি শাসন আমল, আর একটা হচ্ছে ব্রিটিশ সরকার কর্তৃক শাসন। ব্রিটিশ একটা কোম্পানির আমল এবং ব্রিটিশ আমল। এই বিদ্রোহের ফলে ভারতবর্ষে কোম্পানির শাসনের অবসান ঘটে এবং ব্রিটিশ শাসনের সূত্রপাত হয়। রানী ভিক্টোরিয়া কর্তৃক ভারতবর্ষের দায়িত্বভার গ্রহণ করা হয়। এই বিদ্রোহ 1857 সালে 26শে মার্চ, 29শে মার্চ ব্যারাকপুরে শুরু হলেও এটা আস্তে আস্তে সমগ্র বাংলায় ছড়িয়ে পড়ে, ভারতে ছড়িয়ে পড়ে। এবং এই বিদ্রোহে ভারতের সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। এই বিদ্রোহের নামকরণ বিতর্ক নিরপেক্ষ দৃষ্টিপাত করলে বলা হয় সিপাহীদের সাথে জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের গুরুত্ব অনুধাবন করে একে শুধুমাত্র সিপাহী বিদ্রোহ বলা উচিত হবে না, এটা ছিল প্রথম স্বাধীনতা যুদ্ধ। আবার ভারতীয় ঐতিহাসিকরা একে প্রথম মহাবিদ্রোহ, উপমহাদেশ মহাবিদ্রোহ বলে অভিহিত করেছেন। এই বিদ্রোহের পথ ধরেই কিন্তু
পরবর্তীকালে যে স্বাধীনতা সংগ্রাম হয়েছিল, যার ফল হিসাবে আমরা স্বাধীন সরব বাংলাদেশ পেয়েছি। এই বিদ্রোহের কারণ সম্পর্কে যদি আমরা দৃষ্টিপাত করি, কারণগুলোর প্রতি দৃষ্টিপাত করি, তাহলে দেখা যায় যে এই বিদ্রোহটা একটি কারণে সংঘটিত হয়নি। এই বিদ্রোহের পিছনে বহুবিধ কারণ রয়েছে, বা একদিনে বিদ্রোহ হঠাৎ করে সংঘটিত হয়নি। এই বিদ্রোহ সংগঠনের পিছনে বহুদিনের বহু কারণ রয়েছে। এই কারণগুলো সম্পর্কে আমরা কিছুটা আলোচনা করার চেষ্টা করব, ক্রমান্বয়ে। তো আজকে আমরা এই বিদ্রোহের রাজনৈতিক কারণ সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। 1857 সালে সিপাহী বিদ্রোহের রাজনৈতিক কারণ সম্পর্কে আলোচনা করব। ব্রিটিশ আধিপত্য বিস্তারের সূচনা লগ্ন থেকেই, অর্থাৎ ব্রিটিশরা যখন এই ভারতে তাদের আধিপত্য প্রতিষ্ঠা সূচনা করলো, তখন থেকেই কিন্তু তাদের প্রতি এদেশের অর্থাৎ ভারতীয় জনগণের তেমন কোনো সমর্থন ছিল না, তাদের কর্মকাণ্ডের প্রতি জনগণ আস্থা রাখতে পারেনি। ব্রিটিশরা এদেশে তাদের সাম্রাজ্যবাদী নীতি প্রতিষ্ঠা করতে গিয়ে বিভিন্ন সময় সাম্রাজ্যবাদী নীতি, নির্যাতনমূলক নীতি প্রয়োগ করেছিলেন। যেমন লর্ড ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা নীতি, লর্ড ডালহৌসি সত্যবিলোপ নীতি, এসব নীতি প্রয়োগ করে বিভিন্ন উপায়ে কুশাসনের অজুহাতে, দুর্বলতার অজুহাতে, উত্তরাধিকারী সঠিক উত্তরাধিকারী না থাকার অজুহাতে অজুহাত তুলে এই দেশীয় রাজ্যগুলোকে ব্রিটিশ কর্তৃপক্ষ, ব্রিটিশ সরকার তাদের পদানত করতে সচেষ্ট হয়েছিল। এ কারণেই ভারতীয় রাজন্যবর্গ জনগণ ব্রিটিশ শাসনের প্রতি ক্ষুব্ধ হয়ে ওঠে, প্রতিষ্ঠিত হয়ে ওঠে। এছাড়া 1856 খ্রিস্টাব্দে অযোধ্যাকে তারা কুশাসনের অজুহাতে দখল করে নিয়েছিল। ভারতীয় জনগণের মাথার মুকুট দিল্লির সম্রাট বাহাদুর শাহকে তারা দিল্লির সিংহাসন থেকে পদচ্যুত করে রেঙ্গুনে নির্বাসিত করেছিল। এরকম বিভিন্ন কারণে, ব্রিটিশদের বিভিন্ন আচরণে এদেশের জনগণ উত্তেজিত হয়েছিল। এছাড়া লর্ড কর্নওয়ালিস যে শাসন প্রতিষ্ঠা করেছিলেন, যে সংস্কার সাধন করেছিলেন, শাসন প্রতিষ্ঠা করে যে সংস্কারমূলক কর্মকাণ্ড পরিচালনা করেছিলেন, তাতে উচ্চ পদে, প্রশাসনের উচ্চ পদে ভারতীয়দের নিয়োগ দেওয়া হতো না, ভারতীয়দের বঞ্চিত করে রাখা হতো এবং ভারতীয়দের সংখ্যা হ্রাস করা হয়েছিল। পরে ভারতীয়দের মনে নানা রকম বিতৃষ্ণা বহু করে বেড়ে যায়, দেখা দেয়। ফলে তারা ব্রিটিশদের শাসন শোষণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার প্রচেষ্টা লাভ করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল সিপাহী বিদ্রোহের রাজনৈতিক কারণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আগামী ক্লাসে সিপাহী বিদ্রোহের অন্য কারণগুলো নিয়ে আলোচনা করব। আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।